প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্টরে এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি রয়েছে চীনে। এই গবেষণা অনুসারে বিশাল সামরিক বাজেট সত্ত্বেও আমেরিকা 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, তারপরে 9 পয়েন্ট নিয়ে রাশিয়া এবং 11 পয়েন্ট নিয়ে ভারত এই তালিকায় চতুর্থ, ফ্রান্স তৃতীয় স্থানে 58 পয়েন্ট নিয়ে। এই গবেষণা এটিও প্রকাশিত হয়েছে যে এই বিষয়গুলো যদি বাজেট, সৈন্য এবং বিমান এবং নৌ সামর্থ্যের ভিত্তিতে হয়, তবে একটি অনুমানমূলক সংঘাতের মধ্যে যদি সামুদ্রিক লড়াই হয়, তবে চীন বিজয় হিসাবে আবির্ভূত হবে, যখন একটি পরিস্থিতি রয়েছে আমেরিকা জিতবে। যদি কোনো স্থলযুদ্ধ হয়, তবে বিজয়টি রাশিয়ার মাথায় বাধা থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব আমেরিকা, চীন এবং রাশিয়া যুদ্ধ হলে কে কোন যুদ্ধতে এগিয়ে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। চলুন ভিডিও শুরু করা যাক। সমুদ্রের লড়াই। যদি সমুদ্রের লড়াই হয়, তবে চীন জয়ের পক্ষে অনেকগুলো শক্ত কারণ থাকতে পারে। প্রকৃতপক্ষে আমরা যদি সীমাক্ষটি পর্যালোচনা করি, তবে বলা হয় যে বিশ্বের শক্তিশালী সেনাবাহিনী চীনের রয়েছে এবং সূচকে এটি 100-এর মধ্যে 82 পয়েন্ট অর্জন করেছে। গবেষণায় চীনা সেনাবাহিনীকে বাজেট, বিমান এবং নৌ সামর্থ্যের ভিত্তিতে শক্তিশালী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সমুদ্রের সাথে চীনের আধিপত্যের কারণ হল এর 806টি জাহাজ রয়েছে, যখন রাশিয়ার কেবল 788টি জাহাজ রয়েছে এবং আমেরিকা ও ভারতের মধ্যে মাত্র 202টি জাহাজ রয়েছে। এমন পরিস্থিতিতে যদি সমুদ্রযুদ্ধের পরিস্থিতি থাকে, তবে চীন অবশ্যই এটি জিতবে। বিমান যুদ্ধ। একই সময়ে সমীক্ষা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ সামরিক বাজেট প্রতি বছর 732 বিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে চীন 261 বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, তারপরে ভারতের অবস্থান 11 বিলিয়ন মার্কিন ডলার। এ জাতীয় পরিস্থিতিতে যদি বিমানযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তবে আমেরিকার বিজয় নিশ্চিত, কারণ আমেরিকার 14,141টি যুদ্ধবিমান রয়েছে, যখন চীন এই ক্ষেত্রে আমেরিকা থেকে অনেক পিছনে রয়েছে। তার কাছে রয়েছে মাত্র 3,587টি যুদ্ধবিমান এবং রাশিয়ার মোট 4,682টি বিমান। স্থলযুদ্ধ। যদি যুদ্ধের বিষয়টি মাটিতে আসে, তবে রাশিয়া এই ক্ষেত্রে জিততে পারে। প্রকৃতপক্ষে রাশিয়া যুদ্ধের জন্য 54,866টি গাড়ি রয়েছে, আর আমেরিকার রয়েছে 50,326টি গাড়ি। এক্ষেত্রে চীন উভয় দেশের চেয়ে পিছিয়ে রয়েছে, এর মধ্যে রয়েছে মাত্র 41,648টি গাড়ি। বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।